শরীরের কি হাল হইছে? শুকে একবারে কাঠ হয়ে গেছো। যখনই তুই মেন্টালি যাস তখন তুই কাবু হয়ে যাস। শুধু আরে কি গো সেসব কথা, আমি কেন কাবু হয়ে যাবো? আমার বন্ধুরা তো কলেজে মেন্টালি গেলে আর নাকি হিরো মতো লাগে। অসব হরি কথা, কারণ ঘরের মধ্যে থাকি তো বারে বেরি না, রোদ বোধ লাগে না, সেই জন্য একদম স্কিনে একদম কিরম যেন গিলেস দিয়ে ওঠে। কই গে, রোদ না লাগলে কি হবে? কারেন্টের শর্ত দেয় তো কোন একবার কারেন্টের শর্ত দিছে। এইসব কথা কিনা ধরে কইছে কত দিকে, আমার কারেন্টের শর্ত কেন দিতে যাবে? হ্যাঁ, আরে ভাই আমি তো প্রেমের শেক খাওয়া পাগল, ঠিক আছে না? আমি তো যাই হচ্ছে মানে সুস্থ জ্ঞানে, মানে সেবা শুশ্রূষা পাওয়ার জন্য, চিন্তা ভাবনা করে মেন্টালে যাই সুস্থ হওয়ার জন্য। ও তাহলে যে মানসিক কয় পাগলের চিকিৎসা নাকি খালি কারেন্টের শর্ট মারা? কিনা এসব কথা কয়? এই অত্র অঞ্চলে এই আমার সে মেন্টাল সম্পর্কে কার বেশি জ্ঞান আছে? আমি এবার দিয়ে 49 বার মেন্টালে গেছি। হ্যাঁ, আমার সে জ্ঞান কার বেশি আছে? আমার বোন হয়ে, এই নবাবের বোন হয়ে তোর তো একটা অজ্ঞানতা থাকবে, ভুল একটা কথা বলবি, এটা তো ঠিক না রে সুলতানা। তুই রাগ হচ্ছে কিসের জন্য মেজো ভাই? সত্যি মিথ্যে তো আমি জানি না, মানুষ যা কয় আমি তাই করছি। না না, তোকে তো জানতে হবে মানুষ। আমি তো চ্যালেঞ্জ দিই, গ্যারান্টি দিই হতে পারি যে আমার সে মেন্টাল সম্পর্কে কারো বেশি জ্ঞান নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, মেন্টালে মেলা ধরনের ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয়। মনে কর যে হয় হচ্ছে ট্যাবলেট খাওয়া, তারপর মনে করছে বড়ি খাওয়া, তারপর মনে করছে ইঞ্জেকশন দেওয়া, ঠিক আছে? তবে হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে কারেন্টের শকও দেয়। এখন কোশ্চেন কর যে কাগজ শক দেয়। ওই হচ্ছে গা, মনে কর মিন্টালে যায় তারা মস্তানি করে তাগারে। না, এই যে একটা ভুল ধারণা নিয়ে পোষণ করে বসে আছিস। মিন্টালে এমন একটা জায়গা যেখানে লিডার মাস্তান এইখানে কোনো বেল নেই, এখানে সব সমান, কোনো ভেদাভেদ নাই। ওখানে এমন একটা জায়গা যেখানে হলো সব সমান, যেখানে কোনো রেষারেষি নেই, কোনো মানে হিংসা নেই, কোনো বিদ্বেষ চিন্তা এইসব কি নেই, সব সমান। হ্যাঁ, কি সুন্দর একটা জায়গা রে ভাই।